Hi guys, welcome back to my channel or welcome. আমি আজকে একটু কাজ আছে, তাই ভাবলাম যে আমি একটু ব্লগ করে দেখাই তোমাদেরকে। আর একটু মাছ খেতেও ইচ্ছা করছে আজকে আমার, অনেক দিন হয়ে গেছে। হায়দ্রাবাদে এসে খুব বেশি মাছ ফাছ আমি কিনতে যাই না, আনি না। এক তো মাছ আনা বিশাল বড় ঝামেলা, আর বুঝিও না অতটা, যদি বলো যে আমি সত্যি মাছ অত বুঝি না। তো আমার কাজ বলতে আমার আজকে আমার একটু পোস্ট অফিস যেতে হবে, ওখানে আমার কিছু জিনিস আমি কলকাতা পাঠাবো। বিকজ এখন যা সিচুয়েশন আমার মনে হয় আমি কলকাতা ফেরত চলে যাব আপাতত কিছু মাসের জন্য, জানি না, ইটস ভেরি আনসার্টেন, আই ডোন্ট নো কতদিন কী হবে। বাট যাই হোক, আমার ফার্স্ট কাজ আছে যে আমার তো এক পোস্ট অফিসে যেতে হবে, তারপর মাছ এনে মাছ করবো। ভাবলাম যখন আমি মাছই করছি, বাই নট আই শেয়ার উইথ ইউ অল। অনেক দিন ধরে হায়দ্রাবাদে রয়েছি, বাট কনস্ট্রাকশনে কাজ চলছে, সরি। নতুন পিজিস হচ্ছে, ভগবান জানে পিজিস এখন ফেল কবে হবে, বিকজ লাইফ ইজ সো আনসার্টেন নাও। এনিওয়ে, স্টার্টিং দিস ব্লগ অন আ গুড নোট, অ্যান্ড দেখি আমি কীরকম বানাই, অ্যান্ড আইল শো উইথ ইউ অল যে হাউ দ্য ডে গোস। हाँ बंगाली कट करो, और हाँ मोटा पीस, और वो जो सर है ना बीच में से आधा कर देना, बीच में से आधा कर देना। हाँ তো এইটা হলো মাছটা আমি নিয়ে এসেছি আজকে, কিনেছিলাম, আর এখন ফ্রাই করব। হঠাৎ করে কনফিউজ হয়ে গেছিলাম কি সর্ষের তেলে ফ্রাই করে কি কিসে, তো তেল দিয়ে দিয়েছি, দেখি কেমন হয়। যারা হায়দ্রাবাদে থাকো বা অন্য শহরে থাকো, আমি জানি না এটা তোমরা রিলেট করতে পারবে কিনা, কলকাতাতে মাছ কাটে হলো বটি দিয়ে। তো ওটাতে না মানে আমাদের যেটা মানে মাছ ভালো কাটার, এখানে না দায়ের মতন জিনিসই কাটে, মাছের পিস একদম গড়বড় করে দেয়, লাইক আমার একদম ভালো লাগে না। দেখো কীরকম মানে অদ্ভুত রকম ভাবে কাটে। আর এখানে একটা জিনিস হলো, কাটতে গেলে তোমাকে বলতে হবে যে বেঙ্গলি কাঠ কাটে, তবেই এটা আমাদের ওখানকার মতন করে কাটে, না হলে কাটে না। আমি একটা তেলেগু সিনেমা দেখছি, তো মনে হলো আই শুড শেয়ার, ইটস অ্যাভেলেবল ইন অ্যামাজন প্রাইম, টু ওয়াচ ইট, লাইক ইটস ভেরি গুড, and I think you should watch it, and it is based on true incident. Amar to khub bhalo lagche, do watch it, it's murder. It's available in other south languages also, but ami to subtitle di dekhchi, but dekho asha kori khub bhalo lagbe. Okay, to tumra dekhle ami mask ta bheje niyechhilam, ebar mask ta bheje niyechi, ebare ami ototao bhalo kichu difference jani na, khub simple bhabei korbo, karon ekhankar emnio mane আমার তো মনে হয় একটু ফ্রোজেন মাছ হয় তো অতটাও আমি টেস্টি লাগে না। তো আমি যে কড়াইতেই মাছটা ভেজেছি আমি ওই তেলেই ওটার মধ্যেই আমি করে নেব, ঠিক আছে? আমি দেখিয়ে দিই আমি কী কী কেটেছি তার তোমাদেরকে। ওকে, তাহলে এই আলু কাটা হয়ে গেছে, মানে বলতে চেয়েছিলাম আমি এইগুলোই আয়োজন করেছি মাছটা করার জন্য। 1 কেজির ওপরে মাছ আছে, তার জন্য আলু, আলু ছাড়া তো আমাদের চলে না। এটার মধ্যে আদা রসুন লঙ্কা থেতো করেছি, টমেটো পেঁয়াজ, আর এখানে গরম মশলা, গরম মশলা মানে এলাচ দিয়েছি, আর লবঙ্গ, দারচিনি নেই, অনেক দাম তাই দারচিনি নেই। তো আমার তো আমি প্রথমে গরম মশলাটা দিয়ে দেবো, এবারে আমি আলুগুলো দিয়ে দেবো এটার মধ্যে। আচ্ছা
অলরাইট, আমি এখন একটুখানি চিনি দেবো, বিকজ মাকে দেখেছি একটুখানি চিনি দিতে। পেঁয়াজ দিয়েছি, অল্প একটু চিনি দেবো এটার মধ্যে, তো রংটাও ভালো আসে। আই গেস এরপর আমি আমার টমেটোগুলো অ্যাড করে দেবো। এবারে আমি আমার আদা রসুন লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। জিরে ফোড়ন দিতে ভুলে গেছি, ফোড়ন দিতেই আমি অলওয়েজ ভুলে যাই, কেন যে মনে হয় আমার সাথে বুঝবো না, ফোড়ন দিতে আমি অলওয়েজ ভুলে যাই, তোমাদের সাথে হয়? অলরাইট, এবার আমি অ্যাড করবো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি দেখাতে পারিনি, আমি এটার মধ্যে একটু দই দিয়েছি আর জল দিয়ে আমি ঢেকে দিয়েছি, মানে জল দিয়ে দিয়েছি, এখন আমি এটা ঢেকে দেবো, কিছুক্ষণ ফুটুক, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। অলরাইট, সো বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটছিল, আমি ঘরে ছিলাম, এবার আমি মাছগুলো যেটা ভেজে রেখেছি কালকে ভালো করে ভাজতে পারিনি, আই অ্যাগ্রি, তো ওটাকে আমি এখন ঝোলে দিয়ে দেবো, যাতে ঝোলে একটু মানে রস ঢুকে মাছগুলোর ভেতরে। তার জন্য আমার মাছটা মোটামুটি হয়ে গেছে, আমি জাস্ট নামিয়ে নেবো, আমি জাস্ট এটার মধ্যে গরম মশলা দেবো, আমার গরম মশলা দেবো আর নামিয়ে নেবো। তো আমার খাবার রেডি হয়ে গেছে, আমি এটা পালং শাক বানিয়েছিলাম নর্মাল এখানে যে পাওয়া যায়, আর এটা মাছটা আমি এখন অল্প একটু নিয়েছি, পরে আবার নেব, আশা করি ঠিকই হয়েছে, আর একটু বোধ হয় ঝোল শুকালে ভালো হতো, বাট ঠিকই আছে। খেতে তো ঠিকই আছে, তো আজকে ভিডিওটা আমি এই অবধি রাখছি, আবার পরের ব্লগে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।